হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার অনেকের মন খারাপ আছে, কারণ আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের বা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, আপনাদের মন খারাপ করার কিছু নেই। আজকের ভিডিওতে আপনার ভুলে যাওয়া সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড, যেমন আপনার ফেসবুক অ্যাকাউন্টের, জিমেল অ্যাকাউন্টের বা আপনার ফোনে যতগুলো অ্যাকাউন্ট করেছেন সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আপনি দেখতে পারবেন খুব সহজে। আর এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো দেখার জন্য আপনাকে কোনো রকম ফরগেট পাসওয়ার্ড করতে হবে না, ঠিক আছে? জাস্ট আপনি আমি যে প্রসেসগুলো দেখিয়ে দেবো সেই প্রসেসগুলো যদি আপনি ফলো করেন, তাহলে জাস্ট এক মিনিটের ভিতরে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডটি আপনি খুব সহজে দেখে নিতে পারবেন, ঠিক আছে? জাস্ট আপনি চোখের মতন যে আইকনটা দেখতে পাচ্ছেন, চোখের মতো আইকনটাতে ক্লিক করলে কিন্তু আপনি পাসওয়ার্ডটা দেখতে পাবেন, ঠিক আছে? তো এগুলো কীভাবে করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, আপনাদের মধ্যে সব থেকে যে বেশি সমস্যাটি পড়েন সেটি হলো আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান। শুধু আপনি নয় ভিউয়ার্স, আপনার মতো অনেকেই আছে। প্রায় 50% মানুষ কিন্তু জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যায়, ঠিক আছে? আর 10% মানুষ ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যায়। আপনার ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা আছে, কিন্তু অনেকদিন পর দেখছেন যে আমার পাসওয়ার্ডটি আমি ভুলে গেছি। তো এই সকল কিছু কিন্তু আপনি পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন জাস্ট এক মিনিটেই। তো কীভাবে আপনার পাসওয়ার্ডটি বের করবেন আজকের ভিডিওতে কিন্তু আমি এ টু জেড দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, মূল ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, ঠিক আছে? এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেতে। তো চলুন ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও। আমি মসিউর আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন বেসিক টেকনোলজি 24। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনটা ফলো করুন, তাহলে খুব সহজে আপনার ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট বা অন্যান্য আপনার ফোনের সকল অ্যাকাউন্টের ভুলে যাওয়া পাসওয়ার্ডটি কিন্তু দেখে নিতে পারবেন খুব সহজে। আর এই ভুলে যাওয়া পাসওয়ার্ডটি দেখার জন্য আপনাকে কোনো রকম ফরগেট পাসওয়ার্ড করতে হচ্ছে না, মানে আপনার ফোনে কোনো রকম কোড ফোরের কোনো অপশান আসছে না, ঠিক আছে? তো ভিউয়ার্স, সেটি দেখার জন্য আপনাকে কী করতে হবে, আপনার ফোনে জিমেল অ্যাকাউন্টে চলে যেতে হবে, ঠিক আছে? তো আমার ফোনে আমি জিমেল অ্যাকাউন্টে চলে যাব। এখানে লিখব জিএম, জিএম লেখার সাথে সাথে দেখতে পারবেন আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। দেখেন, এই যেখানে জিমেল, প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু এই জিমেল অ্যাকাউন্টটি থাকবে, ঠিক আছে? তো আমি কিন্তু জিমেলে চলে যাব। তো ভিউয়ার্স, জিমেলে যাওয়ার পর কিন্তু আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর আপনাকে কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আপনার এই তো এখানে প্রোফাইল, ঠিক আছে? আপনার এই প্রোফাইলে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, ভালো করে দেখে নিন। তো ভিউয়ার্স, এই প্রোফাইলে আপনাকে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, এই প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস আসলে আপনাকে দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট লেখা আছে। তো এই গুগল অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? তো ভিউয়ার্স, গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, এরকম একটি ইন্টারফেস আসলে আপনি কী করবেন, একটু এই তো সাইডের দিকে একটু সরাবেন, ঠিক আছে? সরানোর পর দেখবেন আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসছে। তারপর আপনারা কী করবেন, এই যে সিকিউরিটি নামে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই সিকিউরিটি নামে অপশানটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? তো আমি ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন, আপনার ফোন নিচের দিকে একটু যাবেন, ঠিক আছে? তো নিচের দিকে যেতে যেতে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। জাস্ট আপনি কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে পাসওয়ার্ড দেখতে পারবেন, ঠিক আছে? তো আপনি এখন কী করবেন, এই পাসওয়ার্ড ম্যানেজারে আপনি ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, তারপর দেখতে পারবেন আপনার ফোনে যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সকল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। তো আপনি এখন যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখতে চাচ্ছেন, ঠিক আছে, সেই অ্যাকাউন্টের উপর আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো ভিউয়ার্স, এখন আপনার কাছে প্রশ্ন হলো যে আমার ফোনটি যদি অন্য কেউ হাতে পেয়ে নেয়, তাহলে তো এভাবে খুব সহজে আপনার আমার পাসওয়ার্ডটি পেয়ে নেবে। তো এত সহজ না ভিউয়ার্স, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এটি কীভাবে হয় আসলে, ঠিক আছে? তো ভিউয়ার্স, এখন আমি সাপোজ ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখতে চাচ্ছি। তো ফেসবুক অ্যাকাউন্টের ওপরে আমি যদি ক্লিক করি, তাহলে দেখেন যে আমার ফোনে যে প্যাটার্ন লক বা এই যে ফিঙ্গারপ্রিন্ট লকটি আছে, সে লকটি আমার কাছে চাচ্ছে। তো এটি কিন্তু আপনার ফোন থেকে আপনি করতে পারবেন, ঠিক আছে? তো এখন আমি যদি ফিঙ্গারপ্রিন্ট না দিই, তাহলে কিন্তু এটি পাসওয়ার্ড দেখতে পারবো না। তো আপনি জাস্ট আপনার ফোনে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন, আপনার ফোনটি দিয়ে আপনি করতে পারবেন। তার জন্য আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেবেন। আমার ফোন দিয়ে আমি করলাম, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম, হয়ে গেল কাজ, ঠিক আছে? তো ভিউয়ার্স, তারপর দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার ফোনে যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সকল অ্যাকাউন্ট এখানে শো করবে। আপনি যেটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাচ্ছেন, জাস্ট সে অ্যাকাউন্ট এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আমি দেখে নিতে পারবেন, ঠিক আছে? তো আমি সাপোজ দেখানোর জন্য আপনাকে ক্লিক করে দিলাম। তো দেখেন, আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিন্তু চলে আসছে।
এখন আমি যত অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবো জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু দেখে নিতে পারবো, ঠিক আছে। সেম প্রসেসে আপনি যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো দেখতে চাচ্ছেন জাস্ট সেটির উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি জাস্ট এটির উপরে একটা ক্লিক করে দিই, ক্লিক করে দিলাম। এখন পাসওয়ার্ডটি দেখতে চাইলে এখন জাস্ট আপনি চোখের আইকনে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ডটি দেখে নিতে পারবো, কত সহজেই আপনি সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন। আপনাদের ভিডিও দেখা শেষ হয়ে গেছে মানে আপনারা ভিডিও কেটে চলে যাবেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।